ভোলা জেলার খামারিরা অনেক পরিমাণে মাছ ধরেছে, এখন তারা বাছাই করছে, মৃগেল, রুই, সিলভার এসব মাছ বাছাই করছে। আমরা প্রচুর পরিমাণে মাছ ধরেছি, এখন এগুলো আমরা বাছাই করে নিতেছি বিভিন্ন সাইজের মাছ বিভিন্ন রকম ভাবে। এখানে অনেক ধরনের মাছ রয়েছে, আমরা ভিন্ন ভিন্ন পাত্রে মাছগুলো নিতেছি। এখন আমরা সবাই মিলে মাছগুলো বাছাই করছি। মৃগেল, রুই, কালিবাউস সব ধরনের মাছই রয়েছে এখানে। আমার ব্যয়ের মাছ বাঁচার সিস্টেমটা অন্যরকম, এগুলো আমার ব্যয়। এখন বাছাই করতেছি আমরা। এই বাছাইয়ের শেষ পর্যায়ে বাচ্চাই করার মডেলটাই অন্যরকম। মাছ বাছাই করা অনেক মাছ এখানে। এখানে সবচেয়ে বেশি হলো মৃগেল মাছ, সবচেয়ে বেশি মাছ। মৃগেল মাছ বাছাই করা অনেক মাছ। সব বাছাই করা শেষ। আমরা এখন কাতাল মাছগুলো পরিমাপ করবো। আমরা কাতাল মাছগুলো পরিমাপ করে নিতেছি। না না, এটা হাফে দিতে আছে। ছয় কেজি আমরা কাতাল মাছ ধরলাম একটি খামার থেকে। এখন আমরা বেড় মাছ পরিমাপ করবো। প্রত্যেক দাঁড়িতে 3 কেজি, কখনো আমরা 2 কেজি মাপি, কখনো 3 কেজি, আজকে 3 কেজি করে পরিমাপ করছি। 2, 3 বড় মৃগেলও আছে, কত 500 গ্রাম ওজনের মৃগেলও আছে এখানে। আমাদের মাছগুলো পরিমাপ করা অলরেডি শেষ।